সমগ্র বিশ্বের পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য স্থান হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বুর্জাল খলিফা, বুর্জাল আরব, পাম আইল্যান্ড সহ অ্যাডভেঞ্চারের জন্য রয়েছে নানা চোখ ধাঁধানো স্থান। আর এসবের পাশাপাশি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিস্তীর্ণ মরুভূমি। মরুর সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে ডেজার্ট সাফারিতে। দুবাই শহর থেকে একটু বাইরে গেলেই উপভোগ করা যায় ডেজার্ট সাফারি। প্রতিদিন হাজার হাজার পর্যটক উপভোগ করেন মরুর সৌন্দর্য। চলুন দর্শক, আমরাও দেখে আসি মরুর সৌন্দর্য আসলে কেমন। সাফারির অন্যতম আকর্ষণ হচ্ছে মরুর বুকে বিশেষভাবে তৈরি ল্যান্ড ক্রুজারের মাধ্যমে বিপজ্জনক উঁচু নিচু বালুর পাহাড় বেয়ে নির্দিষ্ট গন্তব্যে ছুটে চলা। অবশ্যই অসাধারণ এবং ভিন্ন, কারণ বাংলাদেশে তো আসলে ধরনের সুযোগই নেই। মনে হচ্ছে রোলার কোস্টার, বিশেষ করে যখন আসলে নিচে করে নেমে যাচ্ছিল তখন আসলে একটু ভয় এবং আলাদা একটা ভালো লাগা সবই আসলে উপভোগ করছি। এখনো অনেকটা পথ বাকি আছে, নিশ্চয়ই আরো অনেক বেশি স্তর পাই, অনেক বেশি আসলে রোমাঞ্চ অপেক্ষা করছে। রোমাঞ্চপ্রিয় ও সাহসী পর্যটকদের জন্য এই সাফারি অত্যন্ত আকর্ষণীয়। এর সঙ্গে রয়েছে বাজপাখি হাতে নেওয়া উটে চড়ে মরুভূমি দেখা। মরুর গোধুলি আরেক উপভোগ্য অভিজ্ঞতা। সন্ধ্যার পর থাকে বিশেষ সাংস্কৃতিক আয়োজন। সেই অনুষ্ঠানের পরতে পরতে উপভোগ্য সমায়োজন, ভরপুর খাওয়া দাওয়ার সঙ্গে চোখ ধাঁধানো বেলে নৃত্য, থাকে শিহরণ জাগানো ফায়ার শো। মরুর রাজ্যে এত মায়াবী আর আকর্ষণীয় দুবাইয়ে না এলে বোঝা কঠিন।